আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্তর্গত 15টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত আধুনিকীকরণ করা হচ্ছে। আগামী 6ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সেই প্রকল্পের সূচনা করবেন। শুক্রবার আলিপুরদুয়ার জংশনে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের DRM অমরজিৎ গৌতম। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত 15টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত আনা হচ্ছে। এর মধ্যে অসমের 5টি ও পশ্চিমবঙ্গের 10টি স্টেশন আছে। আলিপুরদুয়ার জেলার হাসিমারা, ফালাকাটা, দলগাঁও, কামাখ্যাগুড়ি, নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনও রয়েছে। As a parallel measure, Ministry of Railways has introduced a new scheme named Amrit Bharat Station Scheme for major upgradation of railway stations, which envisages development of stations on a continuous basis with a long-term vision. It is based on master planning for long-term and implementation of the elements of master plan as per the needs of the patronage of the stations. আলিপুরদুয়ার থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।